জানো না, তো এই জন্য আমি প্রথম থেকে একটু যে জিনিসগুলো না জানলাই নয় সেই জিনিসগুলো আমরা জানবো। আমি জানি এখানে যারা আছে সবাই HTML এবং CSS সম্পর্কে জানে। আচ্ছা, এই ফাইলের ভিতরে আমরা এক ফোল্ডারের ভিতরে একটা ফাইল তৈরি করি, index.html। কি হলো? আচ্ছা, index.html দেখি অনলাইন শুরু হচ্ছে, হ্যাঁ অনলাইন সপ্তাহ। অনলাইন, হ্যাঁ অনলাইন করলে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপসটা, আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস তো প্রফেশনাল বিজনেস ক্ষেত্রে কীভাবে সফটওয়্যারগুলো তৈরি করতে হয় সেইটা দেখব। তো এইটা আমরা না করলে ডাইরেক্ট যদি আমি অ্যান্ড্রয়েড ধরি তাহলে ওইটার থেকে মুভ করে এখানে আনে বোঝাতে একটু প্রবলেম হবে। তো আমরা কীভাবে এই পেজগুলো, বিজনেস পেজগুলো থেকে আমরা অ্যাপস দিয়ে ডাউনলোড কি বলে অর্ডার দিব, বা কি ছোটোখাটো অ্যাপসগুলো তো তৈরি করবোই, যে বিজনেস পারপাসে কীভাবে আমরা ইনক্লুড করবো এই জিনিসগুলো বোঝা যাবে খুব সহজ। ওকে, এই জন্য আমরা এটা শেখাই আগে বেটার মনে করতেছি আমি নিজে। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। ওকে, তাহলে এই ফোল্ডারটাকে আমরা সাবলাইম টেক্সটে ওপেন করব। সাবলাইম টেক্সটে সবার আছে তাই না? হ্যাঁ স্যার। সাবলাইম টেক্সট সবার আছে, না থাকলে ডাউনলোড দিয়ে নিবা সবাই। আচ্ছা, এটা ওপেন করি, এটা নিয়ে যাই সাবলাইম টেক্সটে ছেড়ে দিলাম, ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখানে আমরা HTML এর স্ট্রাকচারটা আনি, HTML:5 লিখে ট্যাব দিলে চলে আসবে। সবার আসবে না, এর জন্য একটা জেন কোডিং অ্যাড করতে হয়, আমি জেন কোডিং অ্যাড করা শেখাবো পরে। ঠিক আছে, ফার্স্ট ওয়েব পেজ। আচ্ছা, ওয়েবসাইট কাকে বলে, ওয়েব পেজ কাকে বলে, ডোমেইন কাকে বলে, হোস্টিং কাকে বলে, এর এক্সটেনশনগুলো কী কী, HTTP কী কী, HTTP কীভাবে কাজ করে, এগুলো কথা বুঝতে একটু প্রবলেম হচ্ছে। আমার কথা শুনতে মানে ক্লিয়ার শোনা যাচ্ছে না? শব্দ হচ্ছে স্যার, শব্দ হচ্ছে। ওকে, একটু এখন শুনতে কি কোনো ভুল হচ্ছে? হ্যালো। না স্যার। ওকে, তো আমি যেটা বলতেছিলাম, স্যার কথা রিপিট হচ্ছে। সবার মাইক্রোফোন গুলো মিউট করে রাখো সব সময়, এই যেভাবে মিউট করে। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনলাইন সফটওয়্যার তৈরি করব, তো এই ক্ষেত্রে যে জিনিসগুলো জানা প্রয়োজন, একটা হচ্ছে ডোমেইন, ডোমেইন ডোমেইন হোস্টিং, ওয়েব ওয়েবসাইট, ওয়েব পেজ, HTML, CSS, এই জিনিসগুলো জানতে হবে ক্লিয়ার। আমি তোমাদের ক্লাসে মেবি এনেছিলাম, এই জিনিসগুলো বলছিলাম
যাই হোক, এই জিনিসগুলো সম্পর্কে আমি আবার কি কথা বলবো? সবাই একটু রেসপন্স করো। বলেন স্যার, রেসপন্স করার এই সময় সব দেখো। হয় প্রায় সবাই জানে। জি স্যার, একবার বলেন স্যার। আচ্ছা, তারপরে আমি একবার রিপিট করব নাকি? কথা বলার সময় এখানে এই যে বাটনটা আছে, এখানে ক্লিক করলে রেড বাটন উঠে যাওয়ার পরে কথা বললে আমি শুনতে পাবো বা সবাই শুনতে পারবো। আমার কথা বলা শেষ হলে এরকম ক্লিক করব, আবার কথা বলার ইচ্ছে হলে আবার অন করব। তাহলে আমি কি আবার রিপিট করব নাকি এই জিনিসগুলো? একটু 10 মিনিট আমি করব। ওকে, তাহলে আমরা যেহেতু অনলাইনে কাজ করব, অনলাইন করার জন্য অনলাইন বেস করতে হলে আমাদের এই সাইটটা, আমরা যে সাইটটা তৈরি করব বা যে সফটওয়্যারটা তৈরি করব, এটা একটা হোস্টিংয়ে থাকবে বা একটা জায়গার মধ্যে থাকবে, যে জায়গাতে কোটি কোটি মানুষের ওয়েবসাইট আছে। এই জায়গা থেকে আমার ওয়েবসাইটটা কোনটা, এটা চেনার জন্য যে নাম দেওয়া হয় সেটাকে বলা হয় ডোমেইন, অথবা আমরা এভাবে বলতে পারি যে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, এই ওয়েবসাইটটাকে একটি আইডেন্টিফাই করার জন্য আইডেন্টিফায়ার যেটা দিতে হয়, সেই আইডেন্টিফায়ারকে বলা হচ্ছে একটা ডোমেইন। আমরা যে কোনো জিনিস তৈরি করার পরে কি সেটাকে নামকরণ করি চেনার জন্য, ঠিক একটা ওয়েবসাইটকে চেনার জন্য যে নাম দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে ডোমেইন বা DNS, ডোমেইন নেম স্পেস। এখন এই ডোমেইনগুলো কীরকম হয়ে থাকে, যেমন HTTPS, তারপরে এরকম www, www.abmagic.info, তারপরে .org, .com, .net, তারপরে .gov, .bd, edu.edu.bd ইত্যাদি হয়ে থাকে, ঠিক আছে। এইগুলোকে বলা হয় এক্সটেনশন, এগুলোকে বলা হচ্ছে এক্সটেনশন। এখানে কয়েকটা ক্যাটাগরি ভাগে ভাগ করা হয়েছে, এইভাবে ভাগ করা হয়েছে ডোমেইনটাকে। এর একটা ফুল ডোমেইন এইটুকু, এটাকে কয়েকটা ভাগে ভাগ করে বিশ্লেষণ করলে কি দেখা যায়, HTTPS এর মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর বা সিকিউরিটি। HT হাইপার টেক্সট, আমরা ওয়েবসাইটে বা অনলাইনে যে সকল লেখাগুলো দেখি, ভিডিও, অডিও, পিকচার, এই চারটা কন্টেন্ট দেখি, ভিডিও, অডিও, পিকচার অ্যান্ড টেক্সট, এই চারটা জিনিসের সমন্বয় যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট। এই চারটার বেশি কি আছে? কিছু নয়। এই চারটার সমন্বয় গঠন করা হয় একটা ওয়েবসাইট, বা একটা ওয়েবসাইট তৈরি করতে এই চারটা কন্টেন্ট লাগে। কথা কি ক্লিয়ার সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট, HT এর মানে হচ্ছে হাইপার টেক্সট। এই হাইপার টেক্সট বলতে আমরা বুঝি একটা ওয়েবসাইটে যে সকল কন্টেন্ট থাকে, যে অডিও, ভিডিও, আচ্ছা তাহলে হাইপার টেক্সট, অনলাইনে যে সকল আমরা টেক্সট, অডিও, ভিডিও দেখি সেগুলোকে বলা হচ্ছে হাইপার টেক্সট।
এই টেক্সট গুলো করে কি মানে ট্রান্সফার সব কিছু করতে দেখা যায় না আচ্ছা তাহলে হাইপার টেক্সট গুলো বা একটা ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো এটা কি হবে ট্রান্সফার হবে এটা দ্বারা বোঝাচ্ছে হাইপার টেক্সট গুলো ট্রান্সফার হবে তারপরে কি প্রোটোকল একটা প্রোটোকলের উপরে প্রোটোকল মানে কি একটা নিয়মের উপরে অযথাই এটা যাবে না যখন তখনই যাবে না কোনো একটা নিয়মতান্ত্রিক বা কোনো একটু কোনো একটা রুলসের উপর ডিপেন্ড করে এই টেক্সটগুলো ট্রান্সফার হবে তাহলে বলা হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর অর সিকিউরিটি মানে এই হাইপার টেক্সটগুলো ট্রান্সফার হবে কোনো একটি রুলসের উপর ডিপেন্ড করে সিকিউরিটি সহকারে ঠিক আছে যদি সিকিউরিটি না থাকতো তাহলে আমরা ফেসবুকে চ্যাটিং করতাম না বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো এই ইনফরমেশনগুলো পাবলিশ বা অ্যাভেলেবল হলে আমরা সেগুলোতে পার্সোনাল কোনো কাজ করতাম না তো অবশ্যই এই ওয়েবসাইটে যে গুলো থাকবে এগুলো সব সিকিউর তাই বুঝাচ্ছে এখানে যে হাইপার টেক্সটগুলো ট্রান্সফার হবে কোনো একটা নিয়মের উপর ডিপেন্ড করে এবং সিকিউরিটি সহকারে তো এটা একটা ফাইল বলা হচ্ছে ঠিক আছে এই ফাইলের ভিতরে আমরা পরবর্তী জিনিসগুলো রাখব তো এই ফাইলের নামকরণই হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর এর মধ্যে সব কিছু আছে বলে এই ফাইলটাকে HTTPS বলা হচ্ছে এই ফাইলের ভিতরে অ্যাক্সেস করার জন্য এরকম দুইটা স্ল্যাশ দেওয়া হয় তারপরে থাকে WWW এর মানে কি আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই হাইপার টেক্সট ট্রান্সফার হবে প্রোটোকলের উপর এবং সিকিউরিটি সহকারে কত দূর পর্যন্ত বগুড়ার জয়পুরহাট রংপুর দিনাজপুর পঞ্চগড় নীলফামারী আর নওগাঁর মধ্যে কি না এটা দ্বারা মানে ডিফাইন করা হচ্ছে যে কত দূর পর্যন্ত এই টেক্সটগুলো ট্রান্সফার হবে তাহলে এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা একটা বিশ্বব্যাপী ব্যবস্থাপনা যেটার মাধ্যমে এই হাইপার টেক্সটগুলো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটিকে অ্যাক্সেস করা বা দেখা যাবে তারপরে যেটা থাকে সেটা হচ্ছে নেম আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম এই ওয়েবসাইটটার নেম কী নাম আমি দিতে চাচ্ছি ওয়েবসাইটটার নাম বা ওই নামের মধ্যে কী থাকবে এই যে ডোমেইন নেম স্পেস মানে এটা একটা নাম নিলাম মানে একটা স্পেস তৈরি হলো তো যাই হোক এটা হচ্ছে ডোমেইন আমরা আমাদের ওয়েবসাইটটাকে চেনার জন্য যে একটা ইউনিক আইডেন্টিফায়ার দিই এবং .info .org .com .net .gov .bd আচ্ছা করে দেখ ওকে এগুলো হচ্ছে এটা যে একটা ডোমেইন সেটা চেনার উপায় মানে হচ্ছে এটা একটা এক্সটেনশন এবি মাজিদ একজন ব্যক্তির নাম এটাতে দুটো ব্র্যাকেট দিলে তখন আমরা কি বলবো যেটা একটা ফাংশন অর ম্যাথড এইটার সাইডে যদি একটা জেপিজি লাগাই তাহলে বুঝবে এটা একটা জেপিজি ফাইল MP4 লাগালে এটা বুঝবে একটা ভিডিও ফাইল MP3 লাগালে বুঝবে এটা অডিও ফাইল ঠিক এই যে এই ফাইলটা বা এই নামের অধীনে যেটা থাকে সেটা কোন রিলেটেড বা কোন টাইপ
এটা বুঝে যায় তার এক্সটেনশনের উপর। ঠিক, এটা একটা ডোমেইন, এটা চেনার উপায় হচ্ছে এর কিছু এক্সটেনশন আছে, ইনফো, ওআরজি, কম, নেট, গভ, বিডি, ইডু, বিডি, অনেক আছে এরকম, প্রায় 500 থেকে 550 পর্যন্ত এক্সটেনশনগুলো আছে। তো এগুলো এক একটা এক এক মানে সবগুলোই ডোমেইনের এক্সটেনশন, বাট এগুলোর উপর ডিপেন্ড করে দাম, এই ডোমেইনের কত টাকা দাম হবে এটা ডিপেন্ড করে। তো এগুলো সবগুলোই ইনফরমেশন, তারপরে হলো এক্সটেনশন, তারপরে এগুলো দিয়ে বুঝায় ইনফরমেশন, অর্গানাইজেশন, তারপরে কমার্স, হলো কী বলে কমার্শিয়াল, নেটওয়ার্ক রিলেটেড, গভর্নমেন্ট, বাংলাদেশ, এডুকেশন ইত্যাদি, হলো একটু মিন্স কর, মানে এটা যে রাখছে এমনি এমনি তা নয়। আমার একটা অর্গানাইজেশন, তার এক্সটেনশনটা আমরা সবসময় চুজ করব ওয়ার্ডজি, আমরা কখনো ইনফো দিব না, কারণ ইনফো মানে হচ্ছে ইনফরমেশন, কোনো কিছু ইনফরমেশন ওয়াইজ যদি হয়ে থাকে ওয়েবসাইটটা তখন আমরা ইনফো, আর ওয়েবসাইটটা যদি কোনো অর্গানাইজেশন হয়ে থাকে তখন অর্গানাইজেশনের, এই ওয়েবসাইটটা যদি কোনো কমার্শিয়াল অর্গানাইজেশনের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এটা .com, আর .net ওই একই রকম, গভর্নমেন্টের যদি হয় তাহলে গভ, এডুকেশনাল রিলেটেড হলে ইডু, এরকম কিছু মিন্স করে। ওকে, এই হলো ডোমেইন। ডোমেইন হচ্ছে একটা নাম, যে আমরা ওয়েবসাইটটা তৈরি করলাম, এই ওয়েবসাইটটা ইউনিকভাবে চেনার জন্য যে নেম ব্যবহার করি সেটাকেই বলা হচ্ছে ডোমেইন নেম স্পেস বা ডোমেইন। মূলত ডোমেইন নাম হচ্ছে ইউনিক, যেই আমরা নাম দিই সেটা, এটুকুই হচ্ছে ডোমেইন নেম। কারো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। ওকে। না স্যার। তোমার আমরা এই ডোমেইন নাম স্যার আইপি অ্যাড্রেস নিউমেরিক দেখি স্যার, ওইটা কিভাবে বুঝবো এটা নিউমেরিক? হ্যাঁ, এই আইপি অ্যাড্রেসটা ডিপেন্ড করে হোস্টিং এর উপর, এটা হলো ডোমেইনের সাথে সম্পর্কিত না, ডোমেইনের সাথে সম্পৃক্ততা নেই, ঠিক আছে? হোস্টিং হলো ডোমেইন কি বলে আইপি অ্যাড্রেস, যেমন 192.168.0.1 এরকম, তাই না? এর সামনেও থাকে কি https://, এরকম থাকে। এটা ডিপেন্ড করে হচ্ছে হোস্টিং, হোস্টিং মানে একটা জায়গা, ওই জায়গাকে আসলে এই আইপি অ্যাড্রেস নিয়ে কথা বললে অনেক কথা আছে, এখানে আমি বললাম আর বুঝালাম যেমন ডোমেইনের মতো এমনটা এটা নয়। তোমরা যারা নেটওয়ার্কিং 1 বা 2 পার্টটা পড়ছো, এখানে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 আইপি অ্যাড্রেস কাকে বলে, আইপি মানে কি, আইপি মানে কি ইন্টারনেট প্রোটোকল, এই যে এখানে এখানে বলা হচ্ছে যে প্রোটোকলের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এটাও তাহলে একটা কি ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল শর্ত হচ্ছে কি এখানে কিছু ক্লাস ওয়াইজ নাম্বার থাকবে, পোর্ট নাম্বার, এগুলো মূলত, ঠিক আছে, কোন পোর্টের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারবো সেগুলো। তো এটা হোস্টিং এর উপর ডিপেন্ড করে, এটা হোস্টিং এর সাথে রিলেটেড, এটাও একটা ডোমেইন আকারে ইউজ করা যায়, উইদাউট ডোমেইনেও এটা ইউজ করা যায়, তখন এটা ডোমেইন আকারে কাজ করবে, সেটা হোস্টিং এর, এটাকে বলা হয় ডেডিকেটেড আইপি অ্যাড্রেস। যখন তুমি একটা হোস্টিংয়ের ডেডিকেটেড আইপি অ্যাড্রেস নেবা, তখন হোস্টিং ছাড়াই এই হোস্টিংয়ের মধ্যে যে যদি কোনো ওয়েবসাইট থাকে সেটাকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। বুঝতে পারছো? এটা ডাইরেক্ট ডোমেইনের সাথে তো নয়, এটা হোস্টিংয়ের উপর ডিপেন্ডেবল। এটা দিয়ে আমরা ওইটাকে ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারবো? হ্যাঁ, ওইটাকে অ্যাক্সেস করা যাবে, তবে এটা হোস্টিং এর উপর ডিপেন্ড করে। জি স্যার, বুঝতে। আচ্ছা, হোস্টিংটা কি, আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, এই ওয়েবসাইটটা আমাদের কম্পিউটার বা লোকালে রাখলে সেটা, যেহেতু আমাদের মূলে মূল এই জায়গাতেই দেখতে পাচ্ছি www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সেহেতু আমার এই ওয়েবসাইটটা আমার কম্পিউটার থাকলে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হবে?
কখনো পসিবল না আমার কম্পিউটারে না স্যার জিনিস আছে তোমরা কি সবাই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না না স্যার তো এই জিনিসটাকে এমন একটা জায়গায়তে রাখতে হবে সে জায়গা থেকে অল বিশ্বব্যাপী যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো ডিভাইসের মাধ্যমে দেখতে পাবে এরকম একটা জায়গায় আমার এই ওয়েবসাইটটাকে রাখাকেই বলা হচ্ছে হোস্টিং আর যে জায়গায় রাখি সেটাকে বলা হচ্ছে সার্ভার ঠিক আছে আমরা যেখানে রাখি সেটাকে বলা হচ্ছে সার্ভার আর রাখার প্রসেসিংটাকে বলা হচ্ছে হোস্টিং ঠিক আছে হোস্ট করা রাখা প্রবেশ করানো ইত্যাদি তো তাহলে ডোমেন হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতেছি তার নাম আর এই ওয়েবসাইটটা যে জায়গায় রাখলে গ্লোবালাইজ হবে সেই জায়গাটাকে বলা হচ্ছে হোস্টিং আর যে জায়গাতে রাখি সেটাকে বলা হচ্ছে সার্ভার ওই সার্ভারে আমরা জেনারেল মানুষ যদি ভিজিট করতে চাই বা আমরা ওই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি করব এই হোস্টিংকে একটা রিকোয়েস্ট পাঠাবো এই অ্যাড্রেসের মাধ্যমে যে তোমার মধ্যে এই অ্যাড্রেসের যদি কেউ থাকে সেটাকে দাও তখন সে হোস্টিংটা ওই রিকোয়েস্ট অনুযায়ী ওর ভিতরে যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটা আমাদের সামনে প্রেজেন্ট করবে এই রেসপন্সিবিলিটিও হোস্টিংয়ের হোস্টিং পালন করে আচ্ছা কোনো কোশ্চেন আছে না স্যার একটা হোস্টিং অনেক টাকা প্রয়োজন হয় 5 লাখ 10 লাখ টাকা হোস্টিং তৈরি করতে প্রয়োজন হয় যারা তৈরি করে হ্যাঁ তারা হচ্ছে বিক্রি করে এই জায়গাগুলো হ্যাঁ বলো স্যার রেকর্ডিং হচ্ছে হ্যাঁ হচ্ছে আচ্ছা তাহলে ডোমেইন হোস্টিং এর সম্পর্কে কোনো কোশ্চেন নেই আছে না স্যার ওকে না স্যার না স্যার তারপরে ওয়েবসাইট এফটিপি সার্ভার গুলো এফটিপি সার্ভার সার্ভার গুলো কি ওইটাও সার্ভার ওই হোস্টিং এর মতোই একটা জায়গা ওদেরও সার্ভার ওরা নিজস্বভাবে একটা জায়গায় রাখে এফটিপি সার্ভার গুলো আবার অ্যাক্সেস করা যাবে না আইপি ছাড়া ওটা আবার ডেডিকেটেড আইপি লাগবে ঠিক আছে অত দূরে আমরা না যাই ঠিক আছে এত কিছু না জানলে হবে পরবর্তী সময়ে এই জিনিসগুলো জানবো এফটিপি বললাম তো নেটওয়ার্কিং সম্পর্কে কিছু জানতে হবে তাহলে ওই জিনিসগুলো আমরা ক্লিয়ার বুঝতে পারবো এফটিপি সার্ভার কাকে বলে নর্মাল সার্ভারগুলো কাকে বলে শেয়ার্ড সার্ভারগুলো কাকে বলে ডেডিকেটেড সার্ভারগুলো কাকে বলে ঠিক আছে তো এমনি আমরা জানলাম যে হোস্টিং একটা জায়গা যে জায়গা থেকে আমরা আমাদের ওয়েবসাইটগুলো রাখতে পারবো এটা যদি আমরা আইপি অ্যাড্রেস দ্বারা অ্যাক্সেস করতে চাই তাহলে হোস্টিং থেকে একটা ওদের আইপি অ্যাড্রেস কিনে নিতে হবে পোর্ট নাম্বার কিনে নিতে হবে ওই পোর্টের মাধ্যমে তুমি তোমার ওয়েবসাইট অ্যাক্সেস করবে ওই পোর্টে অন্য কাউকে দিবে না এটা হচ্ছে ডেডিকেটেড ওয়েবসাইট কাকে বলে অনেকগুলো পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট গঠিত হয় একটা ওয়েবসাইট শুধু একটা পেজ থাকে তা নয় একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজের সমন্বয় গঠিত হবে এই পেজটা আবার হতে পারে একটা সিঙ্গেল পেজের সেকশন ওয়াইজ হতে পারে অনেকগুলো পেজ ওয়েব পেজটা কাকে বলে ওয়েব পেজ হচ্ছে একটা সিঙ্গেল পেজ আমরা ব্রাউজারে যে সকল পেজ দেখি এগুলো প্রত্যেকটি এক একটি সিঙ্গেল পেজ এগুলো এক একটি সিঙ্গেল পেজ এই এক একটি সিঙ্গেল পেজ এক একটি বা এক এক ধরনের ইনফরমেশন বহন করে থাকে এটা একটা পেজ এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে তো একটা ওয়েবসাইট একটা পেজের সমন্বয় গঠন করা হয় না কারণ মূলত ওয়েবসাইটগুলো তৈরি করা হয় কোনো একটি অর্গানাইজেশন বা কোনো একটি প্রতিষ্ঠানকে প্রেজেন্ট করার জন্য মানুষের কোনো একটি বিষয়ে যে কোনো বিষয় সম্পর্কে মানুষের সামনে প্রেজেন্ট করাই হচ্ছে ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য এখন একটা একটা অর্গানাইজেশনকে প্রেজেন্ট করব এই প্রেজেন্ট করার জন্য একটা অর্গানাইজেশন কি অল্প একটু ইনফরমেশন যে এক পেজের মধ্যে দিলেই হবে অর্গানাইজেশন বলতে কি অনেক কিছু এর ফ্যাসিলিটিস থাকবে এই সব ফ্যাসিলিটিসগুলো তুলে ধরতে হবে আর সব ফ্যাসিলিটিসগুলো তুলে ধরতে হলে কখনো একটি পেজে সেটি পসিবল নয় যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি হয় তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানটা কি শিক্ষা প্রতিষ্ঠান কোন রিলেটেড
কতগুলো ডিপার্টমেন্ট আছে, কতগুলো ডিপার্টমেন্টে কতগুলো টিচার আছে, কতগুলো স্টুডেন্ট আছে, তারপরে এটার কন্ট্যাক্ট, এটার অ্যাবাউট ইত্যাদি এভরিথিং তুলে ধরতে হলে একটা পেজে হবে না। হ্যাঁ, একটা পেজেও করা যাবে, সিঙ্গেল পেজ দিয়েও করা যাবে, সেটা এলোমেলো হয়ে যাবে। যদি আমরা সেপারেট সেপারেটভাবে ইনফরমেশনগুলো প্রেজেন্ট করি তাহলে সুবিধাজনকভাবে ইউজাররা সেটি বা যারা দেখবে তারা নিতে পারবে বা দেখতে পারবে। একটা বই, প্রত্যেকটা বই আমরা ফলো করলে দেখি যে কি করে, বইগুলো অধ্যায় ওয়াইজ ভাগ করে করে, একটা সাবজেক্ট ফিজিক্স একটা সাবজেক্ট, বাট ফিজিক্সের মধ্যে কতগুলো পার্ট আছে, ফিজিক্স একটা সাবজেক্ট বাট অনেকগুলো পার্টের সমন্বয়, অধ্যায়ের সমন্বয় একটা বই তৈরি করা হয়েছে। শুধু ফিজিক্সটা বুঝতে হলে পদার্থ কাকে বলে এটা বুঝলেই নয়, ঠিক একটা ওয়েবসাইটকে বা একটা অর্গানাইজেশনকে কমপ্লিটনেস বুঝতে হলে তার খুঁটিনাটি সব বিষয়গুলোই কি আলো বিষয়গুলোকে আলোকপাত করতে হবে। আর এই আলোকপাত করার জন্য যদি প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা অধ্যায়কে আলাদা আলাদা করে সেপারেট করে রাখি তাহলে সেটা মানুষের সামনে প্রেজেন্ট এবং মানুষও সেইটা বুঝতে মানুষের বোধগম্য হবে। তো ওয়েব পেজ হচ্ছে সিঙ্গেল এক একটি পেজ, যে পেজগুলোতে ইনফরমেশন থাকে, আর একাধিক পেজের সমন্বয় যেটি গঠিত হয় সেটিকেই বলা হচ্ছে ওয়েবসাইট। ক্লিয়ার? আর ওই ওয়েব পেজগুলো তৈরি করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেটা হলো HTML। ওয়েব পেজে যে ইনফরমেশনগুলো আছে একটা ওয়েবসাইটে যা আছে এখানে, সেই জিনিসগুলো, সেই অবজেক্টগুলো বা টেক্সটগুলো বা পিকচার ভিডিও অডিওগুলো দেওয়ার জন্য যেটি ব্যবহার করা হয় সেটিকে বলা হচ্ছে HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই হাইপার টেক্সটগুলোকে, হাইপার টেক্সট মানে কি 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 আমরা পাচ্ছি হাইপার টেক্সটের মধ্যে, এইচটির মধ্যে আমরা পাচ্ছি কি কি টেক্সট, তারপরে কি ভিডিও অডিও অ্যান্ড পিকচার, এর বেশি কিছু না। তাহলে এই জিনিসগুলোকে মার্কআপ করার জন্য যা ব্যবহার করা হয় সেটিকেই বলা হচ্ছে HTML, ঠিক আছে। আর একটা হচ্ছে CSS, ক্যাসকেডিং স্টাইল শিট। এই HTML এর মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে প্রেজেন্ট করতে পারতেছি, বাট এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হলে কে কোথায় থাকবে কীভাবে থাকবে এই জিনিসগুলো বর্ণনা করার জন্য যেটি ব্যবহার করা হয় সেটিকে বলা হচ্ছে CSS, ক্যাসকেডিং স্টাইল শিট। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে HTML এবং CSS দিয়ে আমরা কি করব, অনলাইন বেস কিছু তৈরি করার জন্য এই দুটাকে ইউজ করব। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ডাইরেক্ট কোডিংয়ে যাব, আছে? আমি এত রুট লেভেল থেকে আলোচনা করি নাই, আমি জানি তোমরা মোটামুটি সবাই এ সম্পর্কে সবারই জ্ঞান আছে, এই জন্য আমি খুব রুট লেভেল থেকে যাই নাই, মোটামুটি যে কথাগুলো না বললে না সেই কথাগুলো বলছি। তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। নাই? ওকে না স্যার। আচ্ছা, এখানে ওয়েব পেজ আমরা কোনো ইনফরমেশন অডিও দেই, ভিডিও দেই, টেক্সট দেই বা পিকচার দেই, যেটাই দেই না কেন, কোন একটি ইনফরমেশন দিতে হলে আগে আমার কি দরকার, একটা পেজ দরকার। আমি কিছু লিখব বা কিছু ছবি আঁকাব, এই জিনিসগুলো করার জন্য আমার একটা পেজ দরকার, ব্ল্যাঙ্ক। এখন আমি ছবি আঁকাতে চাচ্ছি, আমাকে একটা ডিজাইন করা পেপার এনে দিল, সেটা পসিবল? ওইটাতে ডিজাইন করলে মানুষ দেখতে পাবে, বুঝতে পারবে না? একটা ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন, যে পেজের মধ্যে আমি আমার যাবতীয় ইনফরমেশন ইনক্লুড করতে পারবো বা ছবি অঙ্কন করতে পারবো। তো এই ওয়েবসাইটটা তৈরি করতে
বা একটা ওয়েব পেজ তৈরি করতে বা এইচটিএমএল দিয়ে কিছু করতে হলে এক একটি ট্যাগ ব্যবহার করতে হবে, এক একটি কাজ করার জন্য এক একটি ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগ কি আমরা জানি, অবজেক্ট কাকে বলে জানে না? অবজেক্ট হলো যা দেখা যায়, যার জায়গা জায়গা দখল করে, যা বহনযোগ্য, সেটি কি অবজেক্ট। যেমন একটা রুম ডেকোরেশন করব, এই রুম ডেকোরেশন করার জন্য আমাদের কি কি অবজেক্ট প্রয়োজন? ফ্যান লাগবে, লাইট লাগবে, টেবিল লাগবে, খাট লাগবে, চেয়ার লাগবে, ডাইনিং টেবিল লাগবে, এভরিথিং দিয়ে একটা রুম ডেকোরেশন করব, তাই না? তো হচ্ছে একটা রুম আমরা ডেকোরেশন করব, বাট এতগুলো অবজেক্ট অবজেক্ট লাগবে, অনেকগুলো অবজেক্ট লাগবে। বাট আমি কিন্তু ওই ফ্যানের জায়গায় লাইট ইউজ করতে পারবো না, বা লাইটের জায়গায় ফ্যান ইউজ করবো না, কারণ দুইটা ডিফারেন্স অবজেক্ট এবং দুইটার নেচার বা ফিচার ডিফারেন্স, দুইটা দুই উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তো আমি কখনো ফ্যান লাগে লাইটের আলো পাওয়ার আশা করতে পারি না, ঠিক? এইচটিএমএল দিয়ে কাজ করতে হলে প্রয়োজন হলো ট্যাগ। প্রত্যেকটা ট্যাগ ডিফারেন্স ডিফারেন্স কাজ করে থাকে, একটা ট্যাগও এর সাথে ও রিলেটেড নয়, প্রত্যেকটার ফিচার প্রত্যেকটার নেচার ভিন্ন ভিন্ন। এজন্য আমাদের ট্যাগগুলো জানতে হবে আসলে কোন ট্যাগ দিয়ে কী করে, ঠিক আছে? ওকে, আমি এখানে একটা বেসিক ফরম্যাট লিখছি। এখানে প্রথমেই একটা লাইন লেখা আছে, এটা একটা ট্যাগ। এই ট্যাগ দ্বারা ব্রাউজারকে বলে দেওয়া হয় যে আমার এর ভিতরে বা এই জায়গাতে যত লেখা আছে বা যা আছে সেটা একটা ডকুমেন্ট টাইপ, ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল, যে এটা একটা ডকুমেন্ট রিলেটেড এইচটিএমএল ফাইল, এটা আগেই ব্রাউজারকে বলে দেওয়া হচ্ছে। তারপরে একটা পেজ যেহেতু আমরা ডিজাইন করব, সেই পেজে ডিজাইন করার জন্য একটা ব্ল্যাঙ্ক পেজ লাগবে। সেই পেজটা সেই পেজটাতে আমরা কিছু ইনফরমেশন দিতে হলে সেই পেজটা ব্ল্যাঙ্ক লাগবে। তো একটা এইচটিএমএল ট্যাগ আছে, সেই এইচটিএমএল ট্যাগটা যদি আমরা ইউজ করি তাহলে একটা ব্ল্যাঙ্ক পেজ পাব। তার ভিতরে আমরা যে কোনো জিনিস যেটা আমরা দিতে চাচ্ছি সেটা শুধু সেট করে দিলেই হচ্ছে। একটা রুম তৈরি করতে হলে, একটা রুম ডেকোরেশন করতে হলে আগে একটা রুম লাগবে, একটা বাউন্ডারিস লাগবে। দেন এর ভিতরে আমরা কী কী দিতে চাচ্ছি সেই অবজেক্টগুলো বসে বসে এটাকে সৌন্দর্য বর্ধিত করব। তো এখন তাহলে আমরা কি এইচটিএমএল একটা ট্যাগ, এই ট্যাগের মাধ্যমে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ পাচ্ছি। এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করা হবে সেটা হচ্ছে ইংলিশ। এটা বোঝার জন্য এল এ এন জি ইকুয়াল ডাবল ইনভাইটেড কমার মধ্যে ইএনজি দিলেই ব্রাউজার বুঝবে এটা, এই যে ডকুমেন্টটা তৈরি হচ্ছে সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ওকে, তারপরে একটা ডিভ সরি একটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে হেড। ট্যাগগুলো আবার দুই রকমের হয়। এখানে আমরা যতগুলো ট্যাগ দেখতেছি একটা বাদে সবগুলো ট্যাগেরই শুরু এবং শেষ আছে, হেডও শুরু শেষ আছে, বডিও শুরু শেষ আছে, টাইটেলও শুরু শেষ আছে। তো এইটার শুরু আছে, শুরুও নাই শেষও নাই, একটা ট্যাগে। যে ট্যাগগুলো অনলি সিঙ্গেল ট্যাগ, মানে সিঙ্গেল ট্যাগ আর ডবল ট্যাগ, যে ট্যাগগুলো শুরু এবং শেষ আছে সেগুলোকে বলা হয় ডাবল, যেগুলোর শুরু শেষ নাই সেগুলোকে বলা হয় সিঙ্গেল ট্যাগ। তো সিঙ্গেল ট্যাগ এর কার্যকারিতা ডিপেন্ড করে তার অ্যাট্রিবিউটের উপর। অ্যাট্রিবিউট মানে হচ্ছে ওই ট্যাগের ভিতরে কিছু লিখে দেওয়া হচ্ছে বা যা দেওয়া হয় সেটা অ্যাট্রিবিউট। একটা ফ্যান, ফ্যানের তিনটা পাখা আছে, এই ফ্যানটাকে কার্যকর করাতে হলে ইলেকট্রিসিটি সংযোগ দিতে হবে, সুইচ লাগাতে হবে, এগুলো তার অ্যাট্রিবিউট। এটা ছাড়া সে কার্যকর বা কার্যকারিতা বা কাজ সম্পন্ন করতে পারবে না। তো তাহলে ক্যারেক্টার সেট এটা একটা অ্যাট্রিবিউট, যেমন ল্যান এটা একটা
ল্যাং, এটা একটা অ্যাট্রিবিউট। তো যারা সিঙ্গেল ট্যাগ তাদের সম্পূর্ণ কাজটা ডিপেন্ড করে তার অ্যাট্রিবিউট দিয়ে দিয়ে, ঠিক আছে, অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে। আর যে সকল ট্যাগের ডাবল ট্যাগ থাকবে সেই সকল ট্যাগ দিয়ে আমরা যে কোনো লেখা প্রেজেন্ট করতে পারবো, টেক্সট প্রেজেন্ট করতে পারবো। যেমন এটা শুরু এবং শেষ আছে, এর মাধ্যমে আমরা চিন্তাই করবো যে এর মাধ্যমে আমরা কিছু লেখা প্রেজেন্ট করতে পারবো, কোথায় সেটা ডিফারেন্স, বাট লেখা প্রেজেন্ট করতে পারবো। তাহলে ট্যাগ দুই রকমের, একটা সিঙ্গেল আর একটা ডাবল। এই ট্যাগগুলোর আরও কার্যকর, সিঙ্গেল এবং ডাবল উভয় ট্যাগ, এর কার্যকারিতা বৃদ্ধি করার জন্য অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। এবং যে সকল ট্যাগ সিঙ্গেল সেই সকল ট্যাগ সম্পূর্ণ ডিপেন্ড করে তার অ্যাট্রিবিউটের উপরে কি কাজ করবে। ওকে, মেটা একটা ট্যাগ, এই ট্যাগটার মধ্যে আমরা লিখে দিচ্ছি চার সেট, মানে ক্যারেক্টার সেট, ক্যারেক্টার সেট ইকুয়াল UTF-8। তোমরা কি কেউ জানো UTF-8 মানে কি? হ্যালো, না স্যার। ইউনিক ট্রান্সফরমেশন ফরম্যাট। হ্যাঁ বলো বলো। ফরম্যাট, ইউনিক ট্রান্সফরমেশন ফরম্যাট। আচ্ছা, এটা মূলত আরেকটা জায়গা থেকে আসছে, ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট। এটাকে আবার ইউনিকোড, ইউনিভার্সাল মানে গ্লোবালাইজড, যেটার সর্বজনীন, সেটার থেকে বলা হচ্ছে ইউনিকোড, ইউনিকোড টেক্সট ফরম্যাট। এমন একটি ফরম্যাট যে ফরম্যাটে লেখা লিখে দিলে সবাই বোঝে, ঠিক আছে। মনে করি যে এটা একটা এমন একটি ফরম্যাট যে ফরম্যাটটা মেশিন ভাষায় রূপান্তর করা যায়। যেমন এই মেটা, হেড, এইচটিএমএল, এগুলো কি কম্পিউটার বোঝে? কম্পিউটার বোঝে কি 0 আর 1, তাহলে এগুলো লিখলাম কেন? তাহলে এই লেখাগুলোকে কনভার্ট করে মেশিন ভাষায় রূপান্তর হচ্ছে। ঠিক এরকম লেখাগুলো বোঝার জন্য এটা একটা ফরম্যাট, যে ফরম্যাটের মাধ্যমে কি হয় আমাদের এই লেখাগুলো ব্রাউজারকে বোঝানো হয়, ঠিক আছে। এই ব্রাউজারকে বোঝানোর জন্য যে একটা ফরম্যাট জেনারেট করা হয়েছে, যে ফরম্যাটটি ইউজ করা হয় সেটাকে বলা UTF-8, এটা লেটেস্ট 8। ওকে, তারপরে টাইটেল, এটা একটা ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে ওয়েবসাইটের যে উপরে যে লেখাটা থাকে, যে গেট স্টার্ট এরকম লেখা দেওয়াকে বা এটাকে বলা হয় টাইটেল। আমরা যে ওয়েবসাইটটা তৈরি করবো সেই ওয়েবসাইটের প্রথমে যে লেখা দেওয়া হয় সেই লেখা দেওয়ার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা টাইটেল। এখন হেড, হেডের মধ্যে কেন দেব এটা? আমরা যদি এই টাইটেলটা, আচ্ছা, এটাকে এক্সিকিউট করি, সেভ দেয় নাই, সেভ দেই, এটা ব্রাউজারকে ওপেন করলাম, এই যে ফার্স্ট ওয়েব পেজ। আমরা অনেকেই মনে করি এটা টাইটেলের মধ্যে থাকলেই হবে, মানে হেডের মধ্যে থাকতে হবে। আমি এটা বডির মধ্যে দিলাম, কন্ট্রোল আর সেভ, রিলোড। টাইটেল আছে না, ওই জায়গাতেই আছে। হেড ট্যাগগুলো মূলত, হেড এই ট্যাগটা মূলত ফার্স্ট টাইমে এই কাজ করার, এই বডির কাজ করার আগেই এই হেড সেকশনটা এক্সিকিউট হয় বা ব্রাউজার রিড করে। তো সর্বপ্রথম যেহেতু টাইটেলটাকে রিড করাতে হয়, সেহেতু আমরা টাইটেলটা হেডের মধ্যে রাখি। তাহলে যে জিনিসগুলোকে সর্বপ্রথম আমাদেরকে লোড করাতে হবে ব্রাউজারে, তাহলে যেন আমাদের ওয়েবসাইটটা ফ্রেশ দেখার জন্য যে জিনিসগুলোকে প্রথমে লোড করাতে হবে সেই জিনিসগুলো ইনক্লুড করার জন্য হেড নামে ট্যাগ ইউজ করা হয়। যেমন CSS যদি কখনো লোড না হয় তখন আমরা দেখি ফেসবুক অনেক সময় দেখি খালি লেখা লেখা আসে, ছবি আসে না, কালার আসে না, কিছু আসে না, তার মানে বুঝতে হবে ওই পেজটাতে CSS লোড হয় নাই, এই জন্য কালার টালার কিছু আসে নাই, কিছু লেখা আসছে। তো তাহলে CSSকে আগে লোড করাতে হয়। তো CSS রিলেটেড যে ফাইলগুলো, সেই ফাইলগুলো হেডের মধ্যে আমাদেরকে লোড করাতে হবে, কারণ হেড, আমরা জানি হেড নামে ট্যাগটা, এর ভিতরে যেগুলো থাকে সর্বপ্রথম ব্রাউজার সেইগুলোকে রিড করে এবং সে অনুযায়ী কাজ করে ব্রাউজার।
ক্লিয়ার? এখন হ্যাঁ স্যার বডি ওয়াইফাই আছে এখন বডি বডি নামে একটা ট্যাগ, এই ট্যাগটার মাধ্যমে আমরা যত কন্টেন্ট দিব সব এর ভিতরে দিব। যেমন আমি বডিতে বডির ভিতরে যা দিব মানে যা দিতে চাচ্ছি আমার ওই পেজে সব কিছু বডির ভিতরে দিতে হবে, এই কথাটা রাইট। আবার আমি রং প্রমাণ করতেছি যে আমি এই জায়গায় এই লেখাগুলো এইচটিএমএল এর বাইরে পেজের বাইরে দিয়ে দিছি, আমরা জানি একটা ব্ল্যাঙ্ক পেজ, ওই পেজের বাইরে দিছি। তারপরেও আমরা যদি ব্রাউজার ওপেন করি দেখা যাচ্ছে ওই পেজের মধ্যে এটা একটা পেজ, এর পেজের ভিতরেই দেখা যাচ্ছে। তার মানে কিছু কিছু কাজ আমরা পেজের বাইরেও করতে পারব, যেমন বাংলাদেশের একটা বাউন্ডারিজ আছে, ঠিক আছে, বাড়ি কোথায় বাংলাদেশে কিন্তু থাকে ভারতের কোনো একটা রাজ্যে বা কোনো এলাকায়, এই যে তার একটা আইডেন্টিফায়ার, তোমার বাড়ি কোথায়, ওর কিন্তু বাড়ি বাংলাদেশেই, থাকে কোথায়, ভারতে, তো এইরকম একটা জিনিস। তো এর মূল ফর্মালিটিস হচ্ছে আমাকে অবশ্যই এটাকে সঠিকভাবে প্রেজেন্ট করতে হলে ডেফিনেটলি এই জিনিসগুলো আমার বডির ভিতরে থাকতে হবে, এটা হচ্ছে বৈধ। তুমি বাংলাদেশি বাংলাদেশি বললে হবে না, বাংলাদেশি নাগরিক হতে হবে, বাংলাদেশে বসবাস করতে হবে, তাহলেই তুমি বাংলাদেশের নাগরিক হতে পারবে। তো এটা হলো রুলস যে আমরা যা দিতে চাইবো সব কিছুই কী করতে হবে, এই বডির ভিতরে দিতে হবে, ঠিক আছে। এখন বডিকে সাজানোর জন্য একটা ওয়েব পেজ বিভিন্নভাবে সাজানোর জন্য কি করতে হবে, যে বিভিন্ন সেক্টরে ভাগ করতে হবে। ওয়েবসাইট এখানে একরকমের স্টাইল, এইটুকুতে একরকমের স্টাইল, এইটুকুতে একরকমের স্টাইল, এই সাইডে একরকমের স্টাইল, এই এইটুকু একটা স্টাইল। তো এইভাবে খণ্ড খণ্ড আকারে প্রেজেন্ট করার জন্য এই বডিটাকে, মূল বডিকে বিভিন্ন ভাগে ভাগ করব, ভাগ করে করে কোন ভাগে কি রাখব, কোনভাবে কি রাখা উচিত, সেই জিনিসগুলো করার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি সেটার নাম হচ্ছে ডিভ নামে ট্যাগ। ডিভ মানে ডিভিশন, ডিভিশনে ভাগ করব, ঠিক আছে। ভাগ করার জন্য আমরা যেটি ব্যবহার করি সেটার নাম হচ্ছে ডিভ, ডিভ। তাহলে মনে করি আমরা একটা সিম্পল ডিজাইন দেখাই, সিম্পল ডিজাইন, আচ্ছা এটাতে আমরা বুঝে দিই, তাহলে ডিভগুলো সেকশনগুলো বুঝতে পারবো। এটা একটা অফসাইট, এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলা হচ্ছে ওয়েব বডি। এই বডির ভিতরে আমরা ইনফরমেশনগুলো প্রেজেন্ট করার জন্য কী করছি, কতগুলো সেক্টরে ভাগ করছি, এটা একটা সেক্টর, এটা একটা সেক্টর, এটা একটা সেক্টর বা ডিভ, এটা একটা ডিভ, কয়টা ডিভ তাহলে এখানে, এক দুই তিন চার, এই চারটা ডিভতে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, বেসিক চারটা ডিভ দিয়ে। এখন আমরা চারটা ডিভ লাগবে, তাহলে আমরা চারটা ডিভ নিয়ে নিলাম, চারটা ডিভ একই রকম, দেখি এখানে লিখি হেড সেকশন, হেড সেকশন, এটা হচ্ছে মেনু সেকশন, একটা কন্টেন্ট
section. Footer section. Footer section. Control is safe. সব সেকশন তৈরি হয়েছে তাহলে এইচটিএমএল এর মাধ্যমে আমরা লেখাগুলো দিতে পারতেছি একে গেট আপ করার জন্য আমার দরকার কি সিএসএস এরকম আমি গেট আপ দিয়ে দিচ্ছি দিতে চাচ্ছি জেডের হাইট এত এর হাইট এত এর ব্যাকগ্রাউন্ড কালার এর ফর কালার এরকম হবে এটা করার জন্য এগুলো করার জন্য আমরা স্টাইল শিট ইউজ করব ওকে আমরা একটা স্টাইল শিট এনেছি স্টাইল শিটের সিনট্যাক্স হচ্ছে সিনট্যাক্সটা দেখি সিলেক্টর সিলেক্টর তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপরে হলো প্রপার্টি প্রপার্টিস তারপরে সেমিকোলন দিতে হবে তারপরে ভ্যালু দিতে হবে ভ্যালু দেন সেমিকোলন দিয়ে শেষ করতে হবে আরেকটা প্রপার্টি বর্ণনা করতে চাইলে আবার আবার প্রপার্টি প্রপার্টিস তারপরে কি ভ্যালু এটা হলো সিনট্যাক্স এইভাবে আমাদেরকে লেখা লিখতে হবে প্রপার্টিস কি আমরা জানি একটা অবজেক্টের কালার করব কতটুকু কালার দেব কি হাইট দেব কত উইড দেব কি এই জিনিসগুলো প্রপার্টি আমরা সফটওয়্যার তৈরি করতে দেখছি তাই না প্রপার্টিজের মধ্যে এই জিনিসগুলো থাকে এগুলো এখন লিখে দিই লিখে লিখে বলতে হবে আর আগে আমরা সিলেক্ট করে দিলেই হয়ে যেত তাহলে এখানে আমাদেরকে লিখে লিখে দিতে হচ্ছে তো সিলেক্টর আমি কাকে নিয়ে কাক কোন ডিস্ককে নিয়ে বা কোন ট্যাগকে নিয়ে কাজ করতে চাচ্ছি এটাকেই বলা হচ্ছে সিলেক্টর সিলেক্টর প্রধানত দুই প্রকার একটা হলো ক্লাস আর একটা হলো আইডি একটা স্টুডেন্টকে চেনার উপর মনে করো দুইটি একটা নাম আর একটা রোল নাম্বার আরও ক্লাসিফিকেশনভাবে চেনার উপায় হচ্ছে একটা একটা নাম নাম তো অনেকের একই হতে পারে তাহলে তার বাপের নাম তার বাবার নামও এক হতে পারে মান নাম এলাকা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সব মিলিয়ে চেনার উপায় একটা তো প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে ক্লাস তাহলে সিলেক্টর মানে এই ডিফকে নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে একটা সিলেক্টর ইউজ করতে হবে আচ্ছা তাছাড়াও আমি যদি ডাইরেক্ট বলি ডিভ একটা সিলেক্টর তাও হবে আমি এখানে বললাম ডিভ ডিফকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি কী কাজ করতে চাচ্ছি যে এর ব্যাকগ্রাউন্ড কালার এর ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাচ্ছি রেড এবং এর হাইট দিতে চাচ্ছি হচ্ছে 100 পিক্সেল সেভ দিলাম এখন রিলোড দিই ও এটাকে এখন লিঙ্ক করাতে হবে আমরা যে স্টাইল শিটটা কাজ করতেছি কাজ করবে না যতক্ষণ পর্যন্ত না এই শিটটা এখানে লিঙ্ক করাবো লিঙ্ক করার জন্য আমি বলছিলাম স্টাইল শিটগুলো কোথায় লিঙ্ক করাতে হবে হেডের মধ্যে এখানে আমরা লিখে দেব লিঙ্ক স্টাইল ডট সিএসএস কন্ট্রোল এস সেভ কারণ আমরা এই যে স্টাইল ডট সিএসএস নামে নিয়েছি এখন রিলোড দেব দেখো সব সেকশনে কি হয়েছে লাল হয়েছে এটাও লাল এটাও লাল এটাও লাল এটাও লাল এটাও 100 পিক্সেল এটাও 100 পিক্সেল এটাও 100 পিক্সেল এটাও 100 পিক্সেল কিন্তু না আমি চাচ্ছি এটা গ্রিন হবে এটা ইয়েলো হবে এটা গ্রে হবে তাহলে আমাকে সিলেক্টর হিসেবে যে ডিপ নিছি মানে কি এর ভিতরে যা ডিপ আছে সবগুলোকে এই প্রপার্টি ইউজ করে দিয়ে দিছি তাহলে এই জন্য ইউনিক আইডেন্টিফায়ার বা সিলেক্টর ব্যবহার করতে হলে আমাদেরকে এই প্রত্যেকটা ডিপকে আলাদা আলাদা নাম দিতে হবে এই নাম দেওয়ার সিস্টেম দুইটা একটা হলো ক্লাস আর একটা হচ্ছে আইডি আমরা দুটো ইউজ করে দেখি আইডি ক্লাস স্পেস ক্লাস এখন এই ক্লাসের ভিতরে নাম দিতে হবে এই ডিভের নাম কী দিতে চাচ্ছি আমি দিতে চাচ্ছি হেডার আবার আইডিতে দিতে যদি দিতে চাই তাহলে ও সেম নাম দিলাম মেনু এর নাম দিলাম হচ্ছে কন্টেন্ট এর নাম দিলাম হচ্ছে ফুটার
এখন এডিফ কে এডিভের নাম কি আমরা সবাই বলতে পারবো এডিভের নাম এডার এডিভের নাম মেনু এডিভের নাম কন্টেন্ট এডিভের নাম ফুটার এখন যদি স্পেসিফিক করে বলি যে না আমি ডিভের কাজ করব না আমি হেডার এর কাজ করব কিন্তু এই হেডার একটা ক্লাস এই সিলেক্টরটা কি ক্লাস যদি ক্লাস ইউজ করি তাহলে এখানে আমাকে একটা ডট চিহ্ন দিতে হবে এই ক্লাসের আগের আগে এখন দেখো যেইটা দিছি সেইটাতে শুধু অ্যাপ্লাই হবে এই যে আমি শুধু হেডকে বলছি তোমার হাইট হবে 100 এবং তার তোমার ব্যাকগ্রাউন্ড হবে রেড তাই হয়েছে এখন আরেকটা যদি আমরা ইউজ করতে চাই যে মেনুর হাইট হবে 25 এবং ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন তাহলে মেনু নাম কি মেনু আমরা লিখব মেনু কিন্তু এটা কোন সিলেক্টর আইডি তাহলে এখানে আইডি হলে আমরা এখানে দিব হচ্ছে একটা হ্যাশ তারপরে প্রপার্টিগুলো বর্ণনা করব যে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন এর হাইটটা হবে 25 পিক্সেল এখন কন্ট্রোল সেভ দিই এখানে রিলোড দিই আসছে আবার এটাকে কালার করতে চাচ্ছি তাহলে এটার নাম কি কন্টেন্ট এটা ক্লাস সিলেক্টর ব্যবহার করা আছে তাহলে ডট কন্টেন্ট এর ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে ইয়েলো এর হাইটটা দেব মনে করো 200 পিক্সেল আসছে এটা একটা ফুটার তাহলে এখানেও দেব কি ফুটার ওইটাও ক্লাস ছিল এই জন্য ডট দিলাম এর ব্যাকগ্রাউন্ড কালার দেব গ্রিন এরও হাইট দেব 25 কন্ট্রোল এস সেভ রিলোড আসছে তাহলে স্টাইল শিট দিয়ে এইভাবে আমরা স্টাইল করতে পারবো এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেখি ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো কালার দিতে গেলে তিনটা নিয়মে কালার দেওয়া যায় এরকম লিখে আমরা লিখেও দিতে পারতেছি পিঙ্ক দেখো পিঙ্ক কালার আসলো তারপর লিখে আমরা কালারের নাম দিতে পারতেছি এক দুই নম্বরে হেক্স কোডের মাধ্যমে FB0001 কন্ট্রোল এস সেভ দেখো রেড কালার চলে আসছে তো এরকম হেক্স কোডের মাধ্যমে আমি সাদা কালার দিতে চাচ্ছি বা ব্ল্যাক কালার দিতে চাচ্ছি 00 কন্ট্রোল এস সেভ রিলোড ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আসছে ঠিক আছে তো হেক্স কোডের মাধ্যমেও আমরা কি করতে পারি আমরা ব্যাকগ্রাউন্ডে বা যে কোনো কালার চেঞ্জ করতে পারি নাম লিখে হেক্স কোডের মাধ্যমে আরেকটা হচ্ছে RGBA RGBA মানে কি আমরা জানি রেড গ্রিন ব্লু এটা হচ্ছে অপাসিটি কতটুকু অপাসিটি থাকবে সেটা এই কালারের অপাসিটিটা কত হবে যেমন আমি চাচ্ছি গ্রিন একদম সরি রেড তাহলে এর একটা স্থানীয় মান দেব 255 দিলাম 100 দিলাম তাহলে 111 রং হবে 100 দিয়ে আর এর জি এর মান বা গ্রিনের মান 0 দিলাম কমা দিলাম বি এর মান ব্লুর মান 0 দিলাম কমা দিয়ে 1 দিলাম আপাতত দেখাই কি হয় একদম গাঢ় লাল আবার এখানে যদি আমি 255 করে দেই এটা একদম স্পষ্ট লাল আরও মান বেশি করে দেই 300 দেই এটা লাল কতটা গাঢ় এটা ডিপেন্ড করতেছে ভ্যালুর উপর তো 255 স্ট্যান্ডার্ড ওকে 250 এর উপরে হবে না তো এটা দিলাম কি লাল এখন এই লালটা কত স্পষ্ট বা অস্পষ্ট দেখা যাবে
সেটা ডিপেন্ড করে হচ্ছে এই যে এই ভ্যালু, ওয়ান মানে 100%, 0.1 দিলাম। এখন একটু হালকা লাল, একটু বুঝে যাচ্ছে, আর একটু দিলাম দুই, তাহলে দুই দুই পার্সেন্ট অপাসিটি, যদি থ্রি দেই 3% অপাসিটি, যদি ফোর দেই 4% অপাসিটি, যদি ফাইভ দিই 5% অপাসিটি। ঠিক আছে, এইভাবে লাস্ট ওয়ান পর্যন্ত যাওয়া যাবে। এই হলো আর জিবি এর কালার, এই তিনটা মাধ্যমে আমরা কালার দিতে পারব। ঠিক আছে, আর জিবি দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা হয়, এই জন্য আমি এটা দিলাম। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আমি নেক্সট ক্লাসে অনেক ট্যাগ এবং আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কাজ করব। আমার কালকে আবার ক্লাস আছে, এখন একটু নামাজ পড়ে খেয়ে ঘুমাবো। কালকে ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আরও বেশি সময় দিব, ট্রাই করব। আর কোশ্চেন আছে কি? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার।